কি আছে আমার হাতে কি আছে? দরজায় বসে বসে পাহারা দিচ্ছিল বাবা, যে বাইরে গিয়েছে দরজায় বসে আছে। শশা কেটেছি হাতে, ছুটে এসছে গন্ধ পেয়ে। কি আসছি তোর আওয়াজ পেয়ে একদম ছুটে চলে আসছে। অন্য কারো আওয়াজ পেলে একদম এতক্ষণ চিৎকার করতো, নীলের আওয়াজ পেয়েছে সেই জন্য কিচ্ছু বলবে না। কি করবে বুঝে পাচ্ছে না, শশা খাবে নাকি নীল ভাইয়ের সাথে খেলবে। আস্তে আস্তে আস্তে, বাবা আস্তে আস্তে, গলায় লেগে যাবে। চলো আমি দিচ্ছি, তোমার বাটিতে দিচ্ছি, এসো এসো খেলতেও হবে। চলো 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 কি করবে বুঝে পারছে না, একবার নীলকেও দেখতে হবে, শশাটাও খেতে হবে। চলে গেল নীল দাদা, দেখো কেমন তাড়াতাড়ি করছে, দেখো খেলবে বলে দেবো যদি চলে যায়। চলে গেছে ঘরে চলে গেছে নীল। পুচু তুমি শশা খাও, দুটো কাজই একসাথে করতে হবে ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছে শশাটা। শেষ, ও আরো চায়, এই দেখো হাতে আর নেই। আরো চাই, দাঁড়াও। হ্যাঁ দিচ্ছি বাবা, চলো 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 তোমার বাটিতে দিই, অত লাফাইলে গলায় লেগে যাবে, অত লাফাইলে পরে। খুব ভালো মনে হচ্ছে আজকে শশাটা, বাপরে বাপ। দেখে দেখো কানছে, এই যে চিকেন হয়েছে, চিকেনের গন্ধ পেয়েছে, ভাত নামিয়ে রেখেছি, ডাকছে ওখান থেকে বসে বসে। তোমাকে বললাম স্নান করবা, এসো পালিয়ে গেল যে চেয়ারের তলায়। হ্যাঁ কি বাবাকে ডাকছে, একবার আমাকে ডাকছে, এদিকে মুখ করে বসেছে, একবার গালে ছুটে ছুটে বাবার কাছে। আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল মাংস দেখে, কারণ তোমার এখন খাওয়ার টাইম তো হয়নি। হ্যাঁ তুমি একটু পরে খাও তো, আজকে আগে খেয়ে নেবা, আগে খাও, আগে খাবে। আরে বাবরে, বাবা উঠছে দেখে দৌড়। চিকেন হয়েছে বলে আরো গন্ধ হয়েছে। বাবাকে ডাকো, বাবা দেবে, আমি রান্না করছি তো, বাবা দেবে। হ্যাঁ বাবাকে বলো, বাবাকে বাবা এসে দেবে। রান্না করে ভাত খাবা তুমি, আসছে আবার।
ওরে বাবারে, ওরে বাবারে, যারা ঠান্ডা করতে এনেছে আবার। একটুখানি গাজর টাজর তুলে দাও, ওইটুকু একটু পেলে খুশি হবে। ঠান্ডা ঠান্ডা হয়েছে, দেখো খেয়ে নাবা বলো, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কি চাই? কি চাই? খাবার তো এখন আছে। হ্যাঁ, খাবার খাওনি তো, এসো দেখি ঠিক করে দিই। না কেন ঠিক করে দিয়েছি, আমার কেন আমার লাগবে না। আবার কি বলছো, কি মার কাছে কি চাই? আমাকে বলতে পারছো না, আমাকে বলতে পারছো না? কি চাই বলো, কি চাই? কি চাই? চিকেন খাবা? চিকেন খেলেই তো তোমার পটি শক্ত হয়ে যাচ্ছে। পেটু ভরেছে, পেটু ভরেছে, যা মাকে বলো, আমাকে তো বলবে না, যা মাকে বলো কি চাই, যা মাকে বলো, বলো বলো।
ক্যালসিয়াম দিতেই হবে, যতই চিকেন খাক যতই যায় খাক। এখানে কি করছো বসে? তাকা এদিকে, তাকাও তাকাও। রান্নাঘরে এসে কি জন্য বসে আছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, যাও তোমার বিছানায় যাও। দেখেছো, তাকাইও না, সাড়াই দাও না। এখানে বসে বসে ঘুমাবে।